গুড মর্নিং স্টুডেন্টস, আজকে ইংলিশ ক্লাসে আমরা কি করব বলো তো? যে ম্যাঙ্গোজ অ্যান্ড গুয়াভাস বলে যেই স্টোরিটা আমরা অলরেডি পড়েছি, সেই স্টোরি থেকে কিছু মেক সেন্টেন্স করব, মানে কিছু ওয়ার্ডস আমি দিয়ে দিয়েছি সেইখান থেকে কিছু কিছু সেন্টেন্স আমরা বানাবো। তাহলে প্রথমটা দেখে নিই কী আছে। প্রথমটা আছে এফ এল ইউ টি ই, ফ্লুট। এই সমস্ত ওয়ার্ডসগুলো সবই এই ম্যাঙ্গোজ অ্যান্ড গুয়াভাস এই স্টোরিটা থেকে নেওয়া। তাহলে প্রথমে রয়েছে ফ্লুট। ফ্লুট মানে কি? ফ্লুট মানে বাঁশি। তাহলে ফ্লুট দিয়ে আমি এখানে একটা সেন্টেন্স বানিয়েছি। তাহলে পড়ো, মাই, এম ওয়াই, মাই ফ্রেন্ডস ফ্লুট ইজ মেড অফ উড। উড মানে কি? উড মানে হচ্ছে কাঠ। বলছে মাই ফ্রেন্ডস ফ্লুট মানে আমার বন্ধুর বাঁশি ইজ মেড অফ, মেড মানে তৈরি, কি দিয়ে তৈরি? উড, কাঠ দিয়ে। তাহলে ফ্লুট দিয়ে কি লেখা হলো? ফ্লুট দিয়ে লেখা হলো মাই ফ্রেন্ডস ফ্লুট ইজ মেড অফ উড, আমার বন্ধুর বাঁশিটি কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। নেক্সট নেক্সট আসছে এস পি আর আই এন জি, স্প্রিং। স্প্রিং মানে কি? স্প্রিং স্প্রিং হচ্ছে বসন্তকাল। বসন্তকাল দিয়ে একটা মেক সেন্টেন্স করেছি, করা হয়েছে, সেটা দেখে নিই। এইচ ও এল আই, হোলি, ইজ সিই এল ই, সেলি, বি আর এ ব্রেট, ই ডি, সেলিব্রেটেড। হোলি ইজ সেলিব্রেটেড ডিউরিং দ্য স্প্রিং সিজন, ডি ইউ আর আই এন জি, ডিউরিং দ্য স্প্রিং সিজন। কী বলছে? হোলি মানে দোল। দোল উৎসবটা কখন হয়? এটা হয় বসন্তকালে, তাই বলেছে হোলি কখন সেলিব্রেট করা হয়, কখন উদযাপন করা হয়, কোন কালে? স্প্রিং সিজন চলাকালীন। স্প্রিং সিজন চলাকালীন আমাদের দোল উৎসবটা পালন হয়। হোলি ইজ সেলিব্রেটেড ডিউরিং দ্য স্প্রিং সিজন। নেক্সট নেক্সট আসছে কি? টিই এল ই, টেলি, এস সি ও পি ই, স্কোপ, টেলিস্কোপ। টেলিস্কোপ মানে কি বলো তো? টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীন। দূরবীন দিয়ে আমরা কি করতে পারি? দূরের জিনিস দেখতে পারি, তাই তো? তাহলে দূরবীন দিয়ে আমরা দূরের জিনিস দেখতে পাই। তাহলে সেন্টেন্সটা কী আছে? উই ক্যান সি দ্য স্টার্স উইথ এ টেলিস্কোপ। আমরা উই ক্যান সি, আমরা দেখতে পাই, কি দেখতে পাই? দ্য স্টার্স, স্টার্স মানে তারা, উইথ এ টেলিস্কোপ, একটা টেলিস্কোপের সাহায্যে আমরা তারা দেখতে পাই। তারা কখন দেখতে পাই? অবশ্যই রাতের আকাশে। সেই তারাগুলোকে আরও ভালো করে দেখতে হলে আমাদের আমরা টেলিস্কোপ দিয়ে দেখতে পারি। তাহলে টেলিস্কোপ দিয়ে কি হলো? উই ক্যান সি দ্য স্টার্স উইথ আ টেলিস্কোপ, উই ক্যান সি দ্য স্টার্স উইথ আ টেলিস্কোপ। নেক্সট কি আসছে? ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ কি? আম। ম্যাঙ্গো হচ্ছে আম, আর ম্যাঙ্গোজ হচ্ছে আমের প্লুরাল, মানে অনেকগুলো আমকে আমরা একসাথে বলছি ম্যাঙ্গোজ। আর ম্যাঙ্গো মানে একটা আম, ম্যাঙ্গোজ মানে একের বেশি। তাহলে ম্যাঙ্গোজ আর জেনারেলি আ সামার সিজন ফ্রুট। ম্যাঙ্গোজ, আম, আর কেন লিখেছি? যেহেতু ম্যাঙ্গোজ রয়েছে, প্লুরাল রয়েছে, তাই আমি আর লিখেছি। জেনারেলি মানে সাধারণত, এ সামার মানে গ্রীষ্ম, সিজন মানে কাল, ফ্রুট মানে ফল। ম্যাঙ্গোজ আর জেনারেলি আ সামার সিজন ফ্রুট, ম্যাঙ্গোজ সাধারণত গ্রীষ্মকালের ফল। যদিও এখন খুঁজলে হয়তো ম্যাঙ্গো সারা বছরই পাওয়া যায়, কিন্তু সাধারণত আমরা ম্যাঙ্গোটা গরমকালে পাই এবং সেই টাইমে খেয়ে থাকি। নেক্সট এম ই ডি আই সি আই এন ই, মেডিসিন। মেডিসিন মানে কি? মেডিসিন মানে হচ্ছে ঔষধ। ঔষধ আমরা কখন খাই? যখন আমরা অসুস্থ হই তখনই আমরা ঔষধ খাই। এবং আমাদের ঔষধ কে দেন? আমাদের ডাক্তার দেখে, ডাক্তারবাবু আমাদের দেখে তারপরে ওষুধটা দিয়ে থাকেন। তাহলে মেডিসিন ইজ ইউজ টু কিওর ডিজিজেস। তাহলে মেডিসিন কি
কিসের জন্য ব্যবহার করি? এমনি এমনি তো আমরা মেডিসিন খাই না, খাই কি, যখন আমরা অসুস্থ হই, কোনো ইলনেস আমাদের হয়, কোনো ডিজিজ আমাদের হয়, রোগ আমাদের হয়, তখনই আমরা মেডিসিনটা খেয়ে থাকি। DIASEASE ডিজিজ মানে হচ্ছে রোগ ব্যাধি। মেডিসিন ইজ ইউজড, মেডিসিন ব্যবহার করা হয়, টু কিওর, CURE কিওর, কিওর মানে, কিওর মানে হচ্ছে ভালো করে দেওয়া, তোমাকে তোমার চিকিৎসা করা, টু কিওর ডিজিজ, রোগ থেকে মুক্তি পেতে আমরা মেডিসিন বা ওষুধ ব্যবহার করি। নেক্সট আসছে কি, CORRECT কারেক্ট, কারেক্ট মানে সঠিক, কারেক্ট মানে হচ্ছে সঠিক। তো সঠিক দিয়ে মেক সেন্টেন্স কী আছে, রাইট দ্য কারেক্ট অ্যান্সার ইন ইওর কপি। আমরা বলে থাকি না তোমাকে, তোমাদের তোমাদের খাতায় সঠিক উত্তরটা লেখো, একদম তাই, রাইট দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর ইন ইওর কপি, তোমাদের খাতায় কপিতে কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা লিখে ফেলো। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের পড়া থাকলো, তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে, আর তোমরা যদি চাও তাহলে এইগুলোর পরিবর্তে নিজেরাও অন্য কোনো ওয়ার্ড মিনিং লিখতেই পারো, সরি ওয়ার্ড মিনিং না, মেক সেন্টেন্স করতেই পারো। এই যে ফ্লুট দিয়ে তোমরা অন্য কিছু মেক সেন্টেন্স করতেই পারো, এইটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই, তোমাদের তোমরা চাইলে এটাও লিখতে পারো বা নতুন কিছু বানিয়েও লিখতে পারো, কিন্তু এইগুলো এই ওয়ার্ডসগুলো দিয়ে লিখতে হবে। যেমন ফ্লুট, স্প্রিং, টেলিস্কোপ, ম্যাঙ্গোস, মেডিসিন অ্যান্ড কারেক্ট, এই কটা ওয়ার্ড দিয়ে তোমাদের মেক সেন্টেন্স করতে হবে এই চ্যাপ্টার থেকে। তোমরা এগুলো লিখতে পারো কিংবা নিজেরাও বানিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মেন আসল কথাটা হচ্ছে সঠিক হতে হবে, গ্রামাটিক্যালি জিনিসটা সঠিক হতে হবে। তাহলে আজকের ক্লাস এই অবধি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।